বন্ধুরা, আপনারা আগের ব্লগটা দেখলে এই ব্লগটা বুঝতে পারবেন, কারণ আমি একদিনের মধ্যেই সমস্ত ব্লগটা রেকর্ড করেছিলাম। প্রথম ব্লগটা না দেখলে সেকেন্ড ব্লগটা বোঝা যাবে না কি কেমনভাবে কন্টিনিউ হচ্ছে। আর প্রথম ব্লগে আমরা ড্রোন উড়িয়েছিলাম, অনেক অনেক মজা করেছিলাম, দীঘা তালসারি বিচে গেছিলাম, আলাদাই একটা ফিলিংস হয়েছিল। আশা করছি ওই ব্লগটার মতো এই ব্লগটা হবে না। আর যদি আপনারা এই ব্লগটা ফার্স্ট টাইম দেখেন, আগের ব্লগটা পুরো দেখেননি, তাহলে আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে আর ফার্স্ট কমেন্টে ওই ব্লগটার লিঙ্ক দিয়ে দেবো। এবার আমরা ডাইরেক্ট হোটেলের দিকে যাচ্ছি, দেন কিছু খাবো দাবো, স্নান করবো। স্নান কোথায় করবো? বিচে? তো আমরা আজকে স্নান করতে গেছিলাম, প্রচুর হাঁপিয়ে গেছি, অনেক লেটে আমরা খেতে যাচ্ছি। আজকে 5টা বেজে গেছে, এখন আমরা যাচ্ছি খেতে। আর স্নান করতে গিয়ে আজকে খুবই মস্তি হয়েছে, মজা হয়েছে, বাট আজকে আমরা গোপ্রো নিয়ে যাইনি, কোনো রেকর্ডও করা হয়নি, আজকে শুধু ফিল হয়েছে। আর প্রচণ্ড পরিমাণে আমাদের খিদে পেয়েছে, কারণ সকাল থেকে আমরা কিছু সেভাবে খাইনি। উদয়পুর এই করে করেই সব সব শেষ, খাবো কখন টাইম পাওয়া যাচ্ছে না। কি খাবো আজ, কি খাচ্ছি, মেনুতে আছে কি? তো ভাত, আলু ভাজা, ভেটকি মাছের ঝাল, ঠিক আছে, কমপ্লিট মাছ ভাজা, হোটেলে যাই, মানে হোটেলে না অ্যাকচুয়ালি আমরা মাছ ফাছ কিনে বানাতে দিই। তোমরাও করতে পারো, এসে মাছ ফাছ কিনে বানাতে দিতে পারো। মাছ না, দেশে মাছ না, ভেটকি মাছ, ভেটকি জাস্ট ভেটকি রেখে যেন উল্টে যায়। দুঃখ তো আসল আসল লোকের, আমরা দুঃখ করছি, কি কথা বলবো, ভালো লাগে, সে কি করছে, এই এনার্জি পাচ্ছে না। আমাদের বাঙালির ইমোশন কাশফুল, এই বাচ্চা বাচ্চা কুড়ি এখন, আর 100 দিনের মধ্যে ফুলগুলো অনেক বড় হয়ে যাবে, তখন দেখতে খুবই ভালো লাগবে এই জায়গাটা। বল, একশো দিন বাকি, তো 100 দিনের মধ্যে, মানে 100 দিনও লাগবে না, মেবি দু মাসের মধ্যে এগুলো অনেক বড় হয়ে যাবে, এখন ছোট ছোট। উফ, দুর্গাপূজা মা, দুর্গা মা আলাদাই আলাদাই, বাঙালির একটা আবেগ, বাঙালির আবেগ। এই যে আমাদের এখন খাবার সার্ভ হচ্ছে, মানে এত খিদে পেয়েছে সবাই, দেখো না খেতে ভোরবেলা খেয়েছি আমরা। এখানে খাবার বানাতে দিয়েছিলাম, খুব ভালো আজকে খাবারটা বানিয়েছে। কালকে খাবারটা একটু নুন ঝাল কম ছিল, আজ ঝাল আছে, সবই আছে, মাছটাও বেশ ভালো। ভালো তো মাছটা, কেমন আজকে রান্নাটা কেমন হয়েছে ভাই? ঠিক আছে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এই সি বিচের দিকে যাচ্ছি ঘুরতে। আজকে একটু সবাই মিলে কেনাকাটা করবে, আর সবাই খেয়ে দিয়ে এসে প্রচুর, মানে প্রচুর পরিমাণে ঘুমিয়েছে, আর মেন ব্লগারের তো শরীর খারাপই হয়ে গেছে। আমরা গাড়িকে সাইড দেব না, তাহলে গাড়ি আমাদের উপর উঠিয়ে দেবে। ড্রিঙ্ক করে, আমরা এখানে ওয়ারেসেল খাচ্ছি, আমাদের আলাদাই ব্যাপার, তাই তো দাদা? চলো খাও। দাদারা তো এইদিকে ঢুকলো, কোথায় চা খাবে বলো? ওই তো এখানে, এখানে আম হয়েছে, কি সুন্দর বড় বড়। কোথায় যাচ্ছি অলোক ভাই? আমরা এখন মাছ খেতে যাচ্ছি, চিতল মাছের মুইটা তোমরা শুনেছো, তো সেই চিতল মাছই খেতে যাবো। হাতের কাছে রিক্সা সাইকেল এগুলো হেভি লাগে ভাই, প্রাইসটা একবার জিজ্ঞেস কর না, কিসের তৈরি মেট, একবার দেখি কত হবে লাস্ট। এটা মানে এমনি ঘুরবেও আবার, নিচে দেখো আমরা এখন খাবো মাছ। আজ কি মাছ হবে ঠাকুর? চিতল মাছ তো হচ্ছে, চিতল মাছ। আর অলোক কি মাছ দেখা যাক, ওই মোটামুটি আঁকার চ্যানেলের জন্য। বাইকটার কি প্রাইস আছে? এই বাইকটা ওটা কি মেটালের? পেট্রোল তেল ভরলেই ছুটবে। যখনই আমি মেলায় বেরোতাম, তখনই বাবা আমাকে নিয়ে এরকম ভাবে বেলুন ফাটাতো,
পুরনো স্মৃতি। এখানে গাড়ি উঠবি উঠবি মেন উঠতে দেবে না আমাকে। হ্যাঁ উঠতে দেবে, টাকা দিলে কেন দেবে না? আমাকে রিকোয়েস্ট করো 10 টাকা দিন আমাকে উঠতে দে। দোকানটা ফাঁকা ছিল, আজ একটু ভিড় হয়ে গেছে। হ্যালো অক্টোপাস খাবি ভাই? ওই গেলি অক্টোপাস হবে কি ভাই? ওটা এটা কি? ওটা অক্টোপাসেরই তো মাথা, ওটা অক্টোপাস, ওটা স্কুইড আছে। কি নাম কি? চিকেন আছে, চিকেন হাড়িয়ালি। এটা কি নিলি তুই অর্ডার? কি চিতল মাছ নিলি? চিতল মাছ আর বল স্যার। এটাও চিতল, এটাও চিতল, হাফ করে হাফ করে নেওয়া হয়েছে, মানে এতটা বড় ছিল। তোর জন্য ওয়েট করছিলাম। চ এখন হাঙর মাছের মতো পড়লি না ভেঙে, আজকে ছবি এত ভদ্র হয়ে গেল। কালকে চিতল মাছটা খালি এলো, এই চিতল মাছটা খেয়ে কেমন লাগলো? রিভিউ দিতে ভাই। কারণ খেয়ে মজা আসলো। চিংড়ি ফ্রাই, চিংড়ি ফ্রাই ভাই। ছাল ছাড়ানো নেই, কেন ছাল শুদ্ধ? ঝাল শুদ্ধ খাবি আর পিছনে ময়লা থাকে, এই জায়গাগুলো খেলে পেট খারাপ হয়। চিংড়ি খাচ্ছি, চিংড়ি চিংড়ি জলের পোকা। বাড়িতে রান্না ভালো করে না, এক কথায় বলতে চাইলে বাড়িতে রান্না ভালো হয় না। বাড়িতে এইসব মাছ আন স্কুইড খাবি না? ওই পুঁটি মাছ, পুঁটি মাছ যেগুলো থাকে ওইগুলো খাই। রাজা আজ স্কুইড খাবি? অক্টোপাস জাতীয় কিছু না ভাই। প্রচন্ড পরিমানে গরম, ধরা যাচ্ছে না। আর এর হাতে তো গরমই লাগে না, মুখেও ঢুকে যায়, মুখেও গরম লাগে না। গরমটা কিনল এটা তো ভাবছি কি করে খাচ্ছে। আমরা গরম ঠান্ডা বর্ষায় অভ্যস্ত। এবার দেখি কার কত টিপ ভালো। ফার্স্টে রাজুদা ট্রাই করছে, মিডিলের পিঙ্কটাকে করবি, পিঙ্ক বা রেড, শর্ট নাক ভাঙলো কিন্তু ওরকম করে না অ্যাকচুয়ালি। ও ভাই ওইটা তলার ব্লুটা, তলার ব্লুটা বুঝতে পারে এখানে মাঝখানে ব্লুটা পাস না, ওটা তলার ব্লুটা, ওটা অফ আছে। নাকি দি ভাবে নাকের মধ্যে ঠিকই করতে পারে, নাকে লাগে তলার ব্লু। ও ভাই এবার আমাকে দে। আমার যে লালটা ছিল মাঝখানে, তার লালের পাথরটা, লালের মাঝখানে একটা ব্লু কে মার, দুটো ব্লুর মধ্যে মারাতে ইজি আছে। যেটা ঘুরছে সেটা মানে একটুখানি ঘুরে গেছে। প্রচন্ড পরিমাণে অন্ধকার, পেছনে ঢেউ আসছে, আর ওইখানে রাজু তো বলছে ফটো তুলে দিচ্ছে। পাথরে? ওরে বাবা অনেক ভারী তো। বাজে 11টা, কিন্তু হোটেলে আমরা অর্ডার দিয়েছি তো খাবার, তাই আমাদের ঢুকতে দেবে যা করে, নাহলে 2000 টাকা পাবে না। এখন 11টা বাজে এসছে, আমার এইসব জিনিসপত্র রাজুদার ওখানে মার্কেটিং হয়ে গেছে। চাবিরিং বানাচ্ছে ঠাকুর কি এখানে কি ওটা ভাই? এই যে মায়ের দিদিদের জন্য ব্যাগ ফ্যাগ নিয়েছি। আমি জানি না আপনারা এরকম জলের বোতল দেখেছেন কিনা, বাট এই জলের বোতলটা আমি ফার্স্ট টাইম দেখলাম, এত ছোট, 7 টাকা করে দাম। আজকে আমাদের হোটেলে রুমে খাওয়া দাওয়ার অর্ডার করা হয়েছে, আর অলোক ভাই এখন পরিবেশন করছে, আমাদের খাবার রেডি, আলাদা লেভেলে এখন খাওয়া দাওয়া চলবে। আমরা এখন খাবো, চলো কেউ খেলে খাই, ঘুমিয়ে পড়বো, আর ব্লগ করতে ইচ্ছা করছে না।